আশা করছি সবাই খুব ভালো আছেন। সম্পূর্ণ নিরামিষভাবে বানানো এই রেসিপিটা রুটি, ভাত, পরোটা, পোলাও সব কিছুর সাথে ভীষণ ভালো যায়। লাউ খুবই স্বাস্থ্যকর একটা সবজি যা শরীরকে ঠান্ডা রাখে। আপনি কি জানেন যে লাউ টেনশন, ডিপ্রেশনের মতো যে কোনো ধরনের মানসিক চাপ কমাতে সাহায্য করে? লাউ একটা ফাইবার সমৃদ্ধ সবজি হওয়ায় শরীরে অ্যাসিডিটির প্রভাব কমায়, হজমে সহায়তা করে। রোজের ডায়েটে লাউ দিয়ে তৈরি কোনো না কোনো পদ থাকা খুবই দরকারি। আর এই রেসিপিটা এমনই একটা রেসিপি যেটা সবাইকার ভীষণ ভালো লাগবে। কোফতা বানানোর জন্য লাউয়ের ভেতরের যে দানার অংশটা থাকে সেটা বাদ দিয়ে নিতে হবে। আর তারপরেও যদি একটু আধটু দানা থেকে থাকে তো সেটা একটা চামচের পেছন দিয়ে বার করে নিতে হবে। লাউ কুড়িয়ে নেওয়ার সময় নরম অংশটা যদি ভেতরের দিকে থাকে আর শক্ত অংশটা উপরের দিকে থাকলে অনেক তাড়াতাড়ি কুড়িয়ে নেওয়ার কাজটা সেরে ফেলা যায়। লাউ থেকে যে জলটা বেরিয়েছে সেটা আলাদা করে ছেঁকে রাখবো। এই জলটা কিন্তু ফেলবো না, পরে রান্নার কাজে এই জলটাই ব্যবহার করব। লাউয়ের রস প্রাকৃতিক ক্লেন্সার হিসেবে কাজ করে, শরীর থেকে টক্সিন ঘামের মাধ্যমে বের করে দেয়, ফলে স্কিনও গ্লো করে। কোফতা বানানোর জন্য প্রথমে কুড়িয়ে নেওয়া লাউয়ের সাথে পরিমাণ মতো নুন মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কার কুচি। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন। এতে লাগছে 1 টিস্পুন আদা বাটা, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, একদম সামান্য পরিমাণে হিং, 1 টিস্পুন জোয়ান। জোয়ান যেমন এর স্বাদকে বাড়াবে সেরকম হজমেও সাহায্য করে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিজিয়ে রাখা ছোলার ডাল। সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করব 1/2 কাপ পরিমাণে বেসন। আর সব শেষে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এখন এই মিশ্রণটা থেকে ছোট ছোট কোফতা গড়ে ভেজে নিতে হবে। অনেক সময় ছোটরা লাউ খেতে পছন্দ করে না। লাউয়ের কোফতা খেলে কিন্তু তারা বুঝতেই পারবে না যে তারা লাউ খাচ্ছে। এবার একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিয়ে কোফতাগুলো ভেজে রাখছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। একটা দিক লালচে করে ভেজে নেওয়ার পর উল্টে নিয়ে অপর দিকটাও ভেজে নিতে হবে। এই ভাজা কোফতাগুলো সন্ধ্যাবেলার টি টাইম স্ন্যাক্স হিসেবেও দারুণ লাগে। অনেক সময় নিরামিষের দিন আমরা ভেবে পাই না কী রান্না করব, তো সেই রকম একটা দিনে লাউয়ের কোফতা বানিয়ে ফেলুন। এই রেসিপিটা এমনই একটা রেসিপি যেটা সবাইকার পছন্দ হবে। সমস্ত কোফতাগুলো ভেজে নিয়ে গ্রেভির প্রিপারেশন করব। গ্রেভির জন্য একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, আর তার সঙ্গে অ্যাড করছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে হিং। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে রাখছি। এরপর যে তেলে কোফতাগুলো ভেজেছিলাম সেই তেলেই রান্নাটা করে নিচ্ছি। ফোড়নের জন্য ব্যবহার করছি 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা,
একটা বড় এলাচ, একটা ছোট এলাচ, অল্প পরিমাণে দারচিনি আর দুটো লবঙ্গ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তারপর অ্যাড করছি 1 টেবিল স্পুন আদা বাটা। কাঁচা আদার গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা অ্যাড করে দিলাম। এখন তেল বেরোনো পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে। মশলা কষানোর কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হয়, কারণ মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে। মশলা থেকে এখন তেল ছেড়ে আসছে, এইবার অ্যাড করব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না, তাই সামান্য একটু চিনি দিলে এর স্বাদটা ভালো লাগে। আর একটু নেড়ে চেড়ে তারপরে 2 টেবিল স্পুন চালমগজ বেটে রেখেছিলাম, সেই চালমগজ বাটাটাও এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। যেখানে নিরামিষ রান্নার গ্রেভি বানানোর সময় একটু চালমগজ বাটা অ্যাড করলে তার টেস্টটা অনেক বেড়ে যায়। আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে তেল বেরোনো পর্যন্ত কষিয়ে নেব। লাউ থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা রেখে দিয়েছিলাম, এখন গ্রেভিতে সেই জলটাই ব্যবহার করব। গ্রেভিতে কিন্তু অনেকটাই জলের প্রয়োজন। লাউ থেকে যতটা জল বেরিয়েছিল আমি পুরো জলটাই গ্রেভিতে অ্যাড করেছি, কারণ গ্রেভিটা প্রথমে পাতলা থাকাটা খুব দরকার, তবে কোফতাগুলো গ্রেভিতে দিলে সেগুলো জলটা টানবে আর ফুলে ডবল হয়ে যাবে। ফুটে ওঠার পরে কিছু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিচ্ছি, আর এবার ভেজে রাখা কোফতাগুলো গ্রেভিতে দিয়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 5-7 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লাউয়ের কোফতা কারি। কোফতাগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করলে কিন্তু কোফতাগুলো ভেঙে যাবে। যারা ওজন কমাতে চান তারা প্রতিদিনের ডায়েটে লাউ রাখুন। লাউতে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন আর পটাশিয়াম থাকে, তাই এটা চুলের গোড়া শক্ত রাখতেও সাহায্য করে। এই রেসিপিটা অসম্ভব ভালো খেতে হয়, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। প্রথমে দিকে গ্রেভিটা এরকম পাতলা থাকবে, কিন্তু আস্তে আস্তে দেখবেন গ্রেভিটা গাঢ় হয়ে গেছে। দেখুন এখন গ্রেভিটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর এরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।